এতিয়া স্টার্ট হব ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ডর প্রবলেম বেসড অন কুলম্বস ল এর উপর এক্সারসাইজ 2.2 বায়ু মাধ্যম 0.4 মাইক্রো কুলম্ব আধান থকা সরু গোলকটোর উপর -0.8 মাইক্রো কুলম্ব আধান থকা গোলকটোয়ে দিয়া স্থিতি বৈদ্যুতিক বলর মান হল 0.2 নিউটন তেন্তে এ নাম্বার দুয়োটা গোলকর মাজত দূরত্ব কিমান বি নাম্বার প্রথমটোর উপস্থিতি দ্বিতীয় গোলকটোর উপর পড়া বলর মান নির্ণয় করা তো বায়ু মাধ্যমত আছে আর ইয়াতে আধান কি আছে 0.4 মাইক্রো কুলম্ব এটা সরু গোলক এটা একটা সরু গোলক হয়েছে ইয়াত আধান আছে 0.4 মাইক্রো কুলম্ব আর একটা ডাঙর গোলক আছে এটা হল 0.8 মাইক্রো কুলম্ব মাইনাস তো ইয়ার মাজর বল কিমান বলি কইছে 0.2 নিউটন বলি কইছে তেতিয়া হলে এই মাজর ডিস্টেন্স টু কিমান হবো আর এর ভ্যালু টু ফাইন্ড করিব লাগে আর ইকুয়াল টু হোয়াট এটো হল প্রবলেম তো সলুশন সলভ আমি কেনে করিম কুলম্বস ল এর মতে করিম তো গিভেন লিখা গিভেন ধরে লিছো এটো মই Q1 সো Q1 ইকুয়াল টু 0.8 মাইক্রো কুলম্ব আর কুলম্বত ললে 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম্ব Q2 ইকুয়াল টু 0.4 মাইক্রো কুলম্ব আর এসআই এককত ললে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইক্রো কুলম্ব সরি কুলম্ব এফ এর ভ্যালু দিয়া আছে 0.2 নিউটন কুলম্বত লব লাগিব কারণ এসআই ইউনিট কুলম্ব যে আধানৰ এসআই ইউনিট ইয়াত মাইক্রো কুলম্ব আছে আমি উলাব লাগে কি আর ইকুয়াল টু হোয়াট ডিস্টেন্স টু কিমান আছে উই নো আমি জানো কুলম্বৰ সূত্র মতে কি হয় 1/4 পাই এপসাইলন নট সরি এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার আমার লাগে দূরত্ব দূরত্ব আর মান লাগে সো আর স্কোয়ার টু ফেলা নিয়ে লইছো আর স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই এফ ইফালে আছে তো এফ ইফালে গুছি যাব হরণ হয়ে যাব সো আর স্কোয়ার ইকুয়াল টু এটার ভ্যালু অলরেডি আমি জানো 9 × 10⁻⁹ প্রিভিয়াস ভিডিও চাই লবা Q1 এর ভ্যালু হল কিমান ধরে লইছো আমি যে 0.8 × 10⁻⁶ এতে আছে এককত লৈ লৈছো আর এটু কি 0.04 × 10⁻⁶ এতে এটু 0.8 মাইনাস সিন আছে সিম্বল এটা আছে এটু লওয়া নাই ম্যাগনিটিউড লৈছো আমি মানে পজিটিভ মান খিনি লৈছো এটু এটু প্লাস আর এটু মাইনাস এটু প্লাস অন অ্যাট্রাকশন ফোর্স থকার কারণে এটু বুঝাইছে সো আর স্কু আর তলত আছে এফ এর ভ্যালু কিমান আছে ইয়াতে 0.2 তো আর স্কোয়ার ইকুয়াল টু মানখিনি চেঞ্জ করি 0.29 × 0.8 × 0.2 × 10⁹ আর ইফাল আছে -6 ইফাল -6 তো -12 সো আর স্কোয়ার ইকুয়াল টু 0.4 হে তো সরি 0.4 তো 0.2 আর 0.4 দি কাটিলে 2 টাইম যাব সো 9 × 0.8 × 2 × 2 × 10⁻³ এই গোটেখিনি মাল্টিপ্লাই করলে 14.4 × 10⁻³ হব আর এটু করলে 144 × 10⁻১৪ হব সো আর স্কোয়ার মানে এটু সো আর ইকুয়াল টু রুট ওভার হব 144 × 10⁻⁴ সো আর ইকুয়াল টু 12 × 10⁻²⁰ মিটার এটু হয়ে যাব আনসার তো ইয়ার আমি সেন্টিমিটার যদি লও জাস্ট এটু কি করিব লাগিব 12 সেন্টিমিটার 10⁻²২ টু উঠি যাব আনসার এটু লিখিলে হব এটু লিখিলে হব লিখিলে হল এটা এটা সেকেন্ড কোশ্চেনটো কৈছে প্রথমটোর উপস্থিতি দ্বিতীয় গোলকটোর উপরত বলর মান কিমান হব নির্ণয় করা প্রথমটোর উপস্থিতিত দ্বিতীয়টোর উপরত বলর মান হব সো
এই দুটা গোলকৰ মাজত বল কিমান আছে একচুৱেলি 0.2 নিউটনে আছে তো গোলক চাহে এইটো হওক বা এইটো হওক যিয়ে নহওক কিয় মানে বলৰ পৰিমাণটো একে থাকিব তো এনেকে লিখিব পাৰা যে একে মানৰ বলেৰে দুয়োটা গোলক আকর্ষিত গতিকে প্রথমটোর উপস্থিতিত গতিকে প্রথমটোর উপস্থিতিত এটা সাই সাই লিখি লবা উপস্থিতিত দ্বিতীয় গোলকটোর উপরত দ্বিতীয় গোলকটোর উপরত পড়া বল 0.2 নিউটন সমান হব একে মানের বলের দুটা গোলক যেহেতু আকর্ষিত গতিকে দুটা বলর দুটা গোলকের মধ্যে থাকা বল সমান হব গতিকে আমি কি লিখব পারো যে প্রথমটির উপস্থিত দ্বিতীয় গোলকটির উপর পড়া বল 0.2 নিউটন ওকে থ্যাংক ইউ